আছেন, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি পায়েসের রেসিপি। আমি গুঁড়া দুধ নিয়েছি এখানে 12 চামচ, লিকুইড করলে 1 কেজির মতো হবে। আপনারা আপনারা পছন্দ মতো নিতে পারেন লিকুইড কিংবা গুঁড়া দুধ। চাল নিয়েছি 100 গ্রাম, চিনি 200 গ্রাম, কিশমিশ 8 থেকে 10টি, কাজু বাদাম 4 থেকে 5টি, এলাচ 4 থেকে 5টি, কাঠবাদাম 5 থেকে 6টি। আমি চালটা এখানে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চিনি গুঁড়া কিংবা বাসমতি চাল নিতে পারেন। পায়েসটা তৈরি করার আগে 10 মিনিট কিশমিশটা ভিজিয়ে রাখবেন, এতে করে কিশমিশের ময়লাটা পরিষ্কার হয়ে যায় এবং ভালো হয়। প্রথমে আমি একটি প্যানে 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা ফেনা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে দুধটা প্রথম পর্যায়ে ফেনা আসার। ফেনা আসা আগ পর্যন্ত এইভাবে নাড়তে হবে যাতে চুলায় নিচে না লেগে যায়। আমার দুধটা জাল হয়ে এখন অনেকটা কমে এসেছে, এবার আমি চালটা দিয়ে দেব। চালটা আপনারা সাবধানে দিবেন যাতে গরম দুধের পলকটা হাতে না পড়ে। আমার চালটা দেওয়া হয়ে গেছে, এবার চালটা ফুটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ফেনাও ডাক পর্যন্ত লক্ষ্য রাখতে হবে যাতে দুধটা পড়ে না যায়। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যাতে দুধটা লেগে না যায়। পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনিটা দিয়ে দিলাম, চিনিটা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 4-5টা এলাচ। কাজু বাদামটা আমি কেটে নিয়েছি। পেস্তা বাদাম সেটা আমি ভিজিয়ে উপরে চুকলাটা ফেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, দেখুন আমার পায়েসটা তৈরি হয়ে গেছে। আমার পায়েসটা তৈরি করতে সময় লেগেছে 1/2 ঘন্টার মতো। ঘি দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমি গুঁড়া দুধ ইউজ করেছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি কেওড়া ও গোলাপ জল 1 টেবিল চামচ। হয়ে গেছে আমার পায়েস তৈরি, এবার আমি চুলাটা অফ করে দেব। পায়েসটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, পায়েস তৈরি করার পর ফ্রিজে রেখে খেলে অনেক সুস্বাদু হয়, তাই আপনারা সবাই ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবেন। আমি সাজানোর জন্য একটু কাঠবাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি।